সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম ত্রিপুরা এক্সাম ট্রেকার এন্ড জবস আপডেট ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের জন্য একটি ভিডিও দিয়েছিলাম যে এয়ারপোর্টে নিয়োগ করা হচ্ছে তো আমার অনেক ভাই এবং বোনেরা আমাকে অনেকে কমেন্ট করেছে যে তারা বুঝতে পারছে না যে অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্লাই করতে হবে তো আমি ভাবলাম আজকে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আপনাদেরকে এই ছোট্ট একটু ভিডিওটির মাধ্যমে দেখে দিয়ে আপনারা কিভাবে অ্যাপ্লাইটা করবেন খুবই সিম্পল খুবই সহজ তার সহজভাবে আপনারা আবেদনটা করতে পারবেন মোবাইল দিয়ে তো আমি আপনাদেরকে সেটা দেখাবো এই ছোট্ট ভিডিওটি ভিডিওটিতে তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন বন্ধুরা প্রথমে আমাদেরকে চলে আসতে হবে গুগলে গুগলে এসে আমাদেরকে সার্চ করতে হবে দেখুন এনসিএস আপনারা দেখছেন এখানে দেখতে পাচ্ছেন এনসিএস ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আমাদেরকে চলে যেতে হবে তো আমরা চলে যাচ্ছি দেখুন এই ওয়েবসাইটটিতে আমরা চলে যাব চলে যাওয়ার পরে দেখুন আমরা ওয়েবসাইটটিতে চলে এসেছি খুবই সহজভাবে এখন দেখুন বন্ধুরা আমরা যখন নিচের দিকে যাবো তারপরে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি নিচের দিকে যখন যাব। আমরা এখানে ত্রিপুরা দেখতে পাবো ত্রিপুরাতে আমাদেরকে ক্লিক করতে হবে ঠিক আছে দেখুন এখানে ত্রিপুরা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন ত্রিপুরা তো আমরা এখন এই ত্রিপুরাতে আমরা ক্লিক করব দেখুন ত্রিপুরাতে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে কি ইন্টারফেস এসেছে আমরা ক্লিক করার পরে আমরা এখন আবার নিচের দিকে স্ক্রোল করব নিচের দিকে স্ক্রোল করব স্ক্রল করে যাব দেখুন আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আপনারা এনসিএসসি এর এর ওয়েবসাইটে ত্রিপুরার জন্য যতগুলো ভ্যাকেন্সি রয়েছে সব কিছু আপনাদের সামনে কিন্তু এখন চলে আসবে দেখুন প্রথমে রয়েছে এখানে একটা বন্ধন ব্যাংকের রয়েছে তো এরকম আরও নিচের দিকে রয়েছে তো আমি আপনাদেরকে দেখাবো এখন আমাদের এয়ারপোর্টে এটাই দেখাবো ঠিক আছে বাকিটা আমাদের আপনাদের সাথে এখন আলোচনা করছি না তো নিচের দিকে স্ক্রোল করতে যাব একটু অপেক্ষা করতে হবে দেখুন আমরা পেয়ে গেছি দেখুন আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে বলছে যে দাদা আমি তো আমরা তো এনসিসি ওয়েবসাইটে গিয়ে সেটা পাচ্ছি না তো আপনাদের সামনেই আমি দেখুন ওপেন করলাম সেই দেখুন দেখুন এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি ফর ইন্ডিগো গ্রাউন্ড স্টাফ ঠিক আছে তো এখানে দেখুন আমি আজকে সকালে এই ভিডিওটি নিয়ে আপনাদের এই এই নোটিফিকেশনটি নিয়ে আপনাদের জন্য ভিডিও বানিয়েছিলাম তো আপনারা বলেছিলেন অনেকে যে পাচ্ছে না তো আপনাদের সামনে আমি দেখিয়ে দিলাম এই যে প্যাকেন্সি ফর ইন্ডিগো গ্রাউন্ড স্টাফ তো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা আপনাদেরকে এখন দেখাইব ঠিক আছে দেখুন আপনাদেরকে অ্যাপ্লাই করতে হলে আপনাদের দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই একটি সিম্বল রয়েছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন আমাদের সামনে কী আসে তো সবচেয়ে বড় কথা হচ্ছে দেখুন অ্যাপ্লাই করার ক্লিক করার পরে আমার কিন্তু ডাইরেক্টলি এখানে অ্যাপ্লাই লিঙ্কটা চলে এসেছে আমি যদি ওখানে আবার দুই এখানে দুইবার ক্লিক করি তো আমি এই আমার এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে এত সহজভাবে কেন হচ্ছে কারণ আমার অলরেডি এনসিএস এই যে এনসিএস সাইটে আমি কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আমার ঠিক আছে আমি কিন্তু রেজিস্ট্রেশন করা আছে আমার নাম আমার সম্পূর্ণ কিছু ডিটেলস সম্পূর্ণ কিছু এখানে অলরেডি রেজিস্টার্ড করা আছে সেই জন্য এখানে অ্যাপ্লাই ক্লিক করার পরে নতুনভাবে কোনো ফর্ম আমাকে ফিল আপ করতে হয়নি তো আপনারা যারা এখনও এনসিএসে যারা রেজিস্ট্রেশন করেনি প্রথমে নিউ ইউজারে গিয়ে আপনারা এ রেজিস্টার করে নেবেন নিজের সম্পূর্ণ আপনারা যা যা চাইবে নিজেদের সম্পূর্ণ ডিটেলস সেখানে আপনারা সাবমিট করবেন করে তারপরে কিন্তু এখানে এসে জবস অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন তো দেখবেন ইজিলি আপনাদের এটা অ্যাপ্লাই হয়ে যাবে তো আপনাদের সামনে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি দেখুন দেখুন আমি আবার কিন্তু অ্যাপ্লাই ক্লিক করলাম একটু ওয়েট করবেন তো দেখুন আবার নিশ্চয় দিকে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এখন কিন্তু আমি যে আমার যে রেজিস্টার আমার যেটা আছে সেটা কিন্তু এখানে আমি আমাকে এখন বলা হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে কিন্তু আমাকে দিতে হবে তো বন্ধুরা আমি সেটা এখন আপনাদেরকে দেখাবো না আমি এখানে লগ ইন করে আমি আমি আবার আপনাদের সামনে আসছি ঠিক আছে তাহলে বন্ধুরা দেখুন আমি আপনাদের সামনে আবার চলে এসেছি দেখুন লগ ইন করে দেখুন এখানে আমার নাম সহ হচ্ছে ঠিক আছে যেহেতু আমার রেজিস্টার করা আছে আমি আগে বলেছি তো আমি শুধু ডাইরেক্টলি গিয়ে আমি সেখানে গিয়ে লগ ইনটা করে নিলাম এখন দেখুন আমি অ্যাপ্লাই দেখুন এপ্লাই এখানে কী দেখাচ্ছি দেখুন আমার এখানে দেখুন এটা আমার অ্যাপ্লাই হয়ে গেছে ঠিক আছে দেখুন এখানে অ্যাপ্লাই হয়ে গেছে তো আপনারাও এভাবে যারা এখনও রেজিস্ট্রেশন করেননি প্রথমে এনসিসি গিয়ে নিউ ইউজারে ক্লিক করবেন ক্লিক করে আগে আগে সেখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দিয়ে রেজিস্টার করে নেবেন তারপরে কিন্তু আপনাদের আপনাদের এপটা এখানে হবে ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই আমি আশা করছি আপনাদের এখন বুঝতে আর অসুবিধা হবে না তো আমি যেভাবে আপনাদেরকে দেখালাম অবশ্যই একইভাবে আপনারাও অ্যাপ্লাইটা নেবেন তো ঠিক আছে বন্ধুরা আশা করি আপনাদের বুঝ এখন বুঝতে সুবিধা হয়েছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখন শেষ করছি শেষ করার আগে আবারও বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে সাবস্ক্রাইব করতে বলবেন না এবং ভিডিওটিতে লাইক করতে বলবেন না এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন না করলে আমার ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে দেবেন আমি কিন্তু সেখানে প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি ঠিক আছে বন্ধুরা ভিডিও শেষ করছি জয় হিন্দ